সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। প্রথম দিকে আমরা সমস্যা নিয়ে কথা বলেছি, প্রথমে ওভারঅল পিকচার বলেছি কেমন চলেছে এনার্জি সেক্টর, তারপর সমস্যা নিয়ে বিভিন্ন জন এসেছেন, আমাদের এখানে বিশেষজ্ঞ বন্ধুরা এসেছেন দেশ থেকে বিদেশ থেকে। আমরা সমস্যার সমাধানের বিষয়ে কিছুটা কথা বলেছি, কি কি ধরনের মিথ প্রচলিত আছে রিনিউয়েবল এনার্জি নিয়ে তা নিয়ে কথা বলেছি। এখন আমরা একদম শেষ একটা দুটো সেশনের জায়গায় আছি। স্যারকে আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি যে স্যার, এক সময়ে বাংলাদেশের যে এনার্জি সেক্টরের, বিশেষত পাওয়ার সেক্টরের পরিকল্পনা প্রণয়ন করে যে সংস্থা এবং অনুমোদন দেয়, সেটি হলো পাওয়ার সেল। স্যার পাওয়ার সেলের মহাপরিচালক ছিলেন, এমনকি তার আগে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি, যেটাকে তোমরা সবাই চিনো সাধারণ কথায়, ইংরেজিতে যার নাম বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বিআরইবি। স্যার বিআরইবির প্রধান হিসেবেও কাজ করেছেন। স্যার দীর্ঘকাল ধরে যুক্ত ছিলেন বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি, স্পেশালি উইন্ড এর পটেন্সিয়াল নিয়ে রিসার্চ এর সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাব, NREL এর সঙ্গে। স্যারকে আমরা আজকে তোমাদের সামনে ডেকেছি, স্যার আমাদেরকে আজকে জানাবেন যে আমাদের দেশে রিনিউয়েবল এনার্জির পটেন্সিয়াল কতটা এবং কতটা আমরা পৌঁছতে পারি যদি আমরা 2050 সালে, যদি বলি যে 2050 সালে আমরা জিরো এমিটেড কান্ট্রি তৈরি হব, তাহলে সেই জায়গায় যাওয়াটা কতটা সম্ভব বা অসম্ভব, এই বিষয়ে স্যার বিস্তারিত ধারণা দেবেন। স্যারের বিপুল অভিজ্ঞতা আছে, সেখান থেকে তোমরা প্রশ্ন করে জেনে নিতে পারো অ্যাবাউট এই যে আমাদের যে পাওয়ার সেক্টর, তার গভর্নেন্স, তার সমস্যাগুলো, সেখানে কিভাবে নতুন উদ্যোগ নেওয়া যায়, কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত, এই সবগুলো নিয়ে স্যার সেসব বিষয়ে একটু ফোকাস করবেন, কিন্তু তোমরা প্রশ্ন করলে স্যার আরো ডিটেল বলতে পারবেন। আমি স্যারকে দিয়ে বিদায় নিচ্ছি, আশা করছি তোমাদের আজকের সেশন অসাধারণ হবে এবং তোমাদের প্রশ্নগুলো স্যারকে বলতে উৎসাহিত করে তুলবে আরো। ধন্যবাদ স্যার, আপনার মাইক। ঠিক আছে, থ্যাংক ইউ। হাসান মেহেদি বোধহয় বেশি বলে ফেলেছেন আমার সম্পর্কে। যাই হোক, আমরা চেষ্টা করি, আমরা একজন একজনের চেয়ে খুব বেশি বিশেষজ্ঞ তাই না, হয়তো আমার প্র্যাকটিস করার সুযোগ হয়েছিল বলে এই জিনিসগুলো আমার জানা হয়ে গেছে। তোমরাও সবাই পাশ করেছো কিনা যাই না, অথবা শীঘ্রই পাশ করবে এরকমও যদি থাকো ভালো, তোমরাও শীঘ্রই হয়তো প্র্যাকটিস করতে বাধ্য হবে। বাধ্য হবে এই জন্য যে আসলে এখন যে যুগটা এসেছে এটা নবায়ন যুগ, ক্লিন এনার্জির যুগ। এখন আর এমনিই টিকবে না। আমরা কপের যে কনফারেন্স, COP26 এর যে কনফারেন্স দেখলাম, সেখানে কিন্তু বিশ্ব নেতারা যারা বেশি জ্বালানি, জৈব জীবাশ্ম জ্বালানির জেলে অলরেডি পৃথিবীকে প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে এবং আমরা বুঝতে পারছি, এবং আমরা প্রত্যেক দিন জীবন দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে জীবাশ্ম জ্বালানি মানুষের উপকারের জন্য না, তার চেয়ে অন্ধকারে থাকা ভালো। জীবাশ্ম জ্বালানি দিয়ে যে জীবন আমরা পালন করছি, আমাদের জীবনটা যেভাবে নষ্ট করছি, আমাদের শরীরের সমস্ত সুখ শান্তি বা দেহের যে আরাম সেটা যে ধ্বংস করছি, এবং আমরা যে অসুখ নিয়ে একটা জীবন পালন করতে বাধ্য হচ্ছি, এই জীবাশ্ম জ্বালানিকে বাদ দিয়ে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারি, না যেতে পারি অন্তত জীবাশ্ম জ্বালানি চালিয়ে আর নিজে পৃথিবী বা আমাদেরকে ধ্বংসে, জলবায়ু, জল, জমি, জমিকে বা জনগোষ্ঠীকে ধ্বংস করার আর প্রক্রিয়া যেন না করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ ছাড়া আমরা আজকে যে সভ্যতা, এই যে আমি কম্পিউটার দিয়ে তোমাদের সঙ্গে আলাপ করছি, অথবা আমাদের ঘরে বাতি জ্বলছে, আমরা লেখাপড়া করছি, অথবা গাড়ি চলছে, সব কিছুর পিছনেই কিন্তু বিদ্যুতের একটা যোগ, মানে সাংঘাতিকভাবে ভূমিকা থাকে, প্রধান ভূমিকাই থাকে বলা যায়। আমরা কি এটা ভাবতে পারি যে বিদ্যুৎ ছাড়া কোনো কিছু চলছে? আজকে আমার যেভাবে আমি পৃথিবীকে উন্নয়নের উচ্চশিক্ষা নিয়ে, যে উচ্চ শিখরে নিয়ে যাচ্ছি, তাতে বিদ্যুতের অবদানটা সর্বাধিক। বিদ্যুৎ নাই গাড়ি চলবে না, বিদ্যুৎ নাই রেল চলবে না, বিদ্যুৎ নাই জাহাজ চলবে না, বিদ্যুৎ নাই স্কুল চলবে না, চিকিৎসা হবে না, আমাদের লেখাপড়া হবে না, আমরা নতুন ধরনের কারখানা চালাতে পারবো না, আমরা আমাদের কোনো শিল্প উৎপাদন হবে না, তাহলে বিদ্যুৎ ছাড়া চলবে না। কিন্তু বিদ্যুৎ, আমরা কি বিদ্যুৎ বন্ধ করার কথা বলছি? না, আমরা বলছি আমরা জীবনও চাই, আমরা বিদ্যুৎও চাই। তাহলে এই যে অল্টারনেটিভ, এই যে বিকল্প একটা বিদ্যুৎ, সেটাকে বলে নবায়নযোগ্য জ্বালানি অথবা ক্লিন এনার্জি। ক্লিন বলতে এখানে স্পষ্টত, এখানে ছবিটা তো ভেসে উঠেছে যে একটা সবুজ গাছের এবং নিচে পানির একটা প্রবাহ, অর্থাৎ এখানে যদি এটা কস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের কথা বুঝিয়েছে, আসলে তাই, সবুজ গাছ থাকবে,
পানি পরিষ্কার থাকবে, বিদ্যুৎও থাকবে, এবং আমরা আমাদের জীবন এবং আমাদের জনগোষ্ঠীও থাকবে, আমাদের জমিও থাকবে, আমাদের জলও পরিষ্কার থাকবে। তাহলে এই যে বিদ্যুৎ, এ কি করে সম্ভব যে জীবাশ্ম জ্বালানি, যেখানে পৃথিবীতে প্রায় 70% বিদ্যুৎ আজ উৎপাদিত হয়, জাহাজ রেল এ তো চলছেই, কিন্তু 70% বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা দিয়ে। আর এই কয়লা হচ্ছে একটা এমন একটা জীবাশ্ম জ্বালানি যা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সক্স, নক্স তৈরি করে এবং নানা রকম জীবাশ্ম জলবায়ুকে দূষিত করবার মতো নানা রকম পরমাণু সৃষ্টি করে, এবং সেই কয়লাকে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার ভাবনাটা খুবই কঠিন। এবং কঠিন শুধু তা না, এর সঙ্গে আরেকটা জড়িত, এবং তারপরে আসছে কয়লা, এটাও একটা জীবাশ্ম জ্বালানি, বাকি 20-25% হচ্ছে কয়লা, আর বাকি আমাদের আছে নিউক্লিয়ার রিয়্যাক্টর, পারমাণবিক। এটা এটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি না, কিন্তু এর যে ওয়েস্ট, অর্থাৎ প্রতিদিন আমি যে নিউক্লিয়ার জ্বালাবো তার যে জীবাশ্মটা তৈরি হবে, তার যে পরমাণু ওয়েস্ট যা তৈরি হবে, এটা এত ভয়ানক, এর দ্বারা ক্যান্সার সহ নানা রকম অনিরাময়যোগ্য রোগের যে সৃষ্টি করে সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়্যাক্টর। এবং আমরা পরমাণু, যে আমরা হিরোশিমা নাগাসাকি থেকে শুরু করে আমরা ফুকুশিমার যে সাম্প্রতিক যে নিউক্লিয়ার রিয়্যাক্টর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যে খবর জানি, তাতে কিন্তু আজও ফুকুশিমাতে কিন্তু লোকজন, লোক বসতি গড়ে ওঠেনি। তারা ওইখানে যে অবস্থাটা তৈরি করেছে যে অন্তত মানুষ কিছু চাকরি করবার জন্য সেই সময়টা আসে, আবার যার যার অনেক দূরে বাড়িঘর করেছে চলে যায়, অর্থাৎ তার যে যে প্রতিক্রিয়াটা, প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে আরো কয়েক অন্তত দুইটা দশক আরো লাগবে তাদের হিসাবে। জাপানি একজন ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল যে আরো দীর্ঘদিন লাগবে। তাহলে এই যে পরিবেশ দূষণের জন্য যে নিউক্লিয়ার দৈরি, নিউক্লিয়ার দায়ী, সেই নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আমরা চালাবো কিনা সেই প্রশ্ন আসছে। কয়লা যে আমাদের আজকে সারা বিশ্বে যে জীবাশ্ম, আমাদের বিশ্বে যে তাপমাত্রা বর্ধিত হওয়ার জন্য আজকে যে অনিয়মিত খরা বন্যা এবং আমাদের যে নানা রকম অনিরাময়যোগ্য রোগ সৃষ্টি করেছে এবং নানা রকম জীবাশ্ম ওয়েস্ট তৈরি করছে, বর্জ্য তৈরি করছে, তা তৈরি করবার জন্যই আমাদের হচ্ছে কয়লার পাওয়ার স্টেশন চলছে। কয়লা পাওয়ার স্টেশন চালিয়ে আমি বিদ্যুৎ নেব কিনা, তাহলে এইসব আমাদের দুটার সঙ্গে কম্প্রোমাইজ আমরা কিভাবে করব, সেই কোশ্চেনটা আসতে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তারপরে কয়লা তেল দিয়ে বিদ্যুৎ চালিয়ে আমরা আজকে পরিবেশ দূষণ করে আমাদের জীবন মানকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে যাব কিনা, পানিকে দূষিত করব কিনা, আবহাওয়াকে দূষিত করব কিনা, আবার তার পিছনে এই বিদ্যুৎ উৎপাদন করে আমরা উন্নয়নের শিখরে উঠতে চাবো, এই যে কন্ট্রাডিকশন, এই যে সাংঘর্ষিক একটা সম্পর্ক, তার কোথায় কম্প্রোমাইজ করা যায়, এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এত তো এত এতই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আজকে কপের বিশ্ব নেতারা, সারা বিশ্বের প্রায় সমস্ত বিশ্ব নেতারা যে COP26 হাজির হয়েছিল যে আমরা বিশ্বকে উষ্ণ হতে দেব না। আর উষ্ণ হওয়ার প্রধান যে কারণ যে কয়লা, এটা সবাই স্বীকার করেছে। এবং কয়লার পরেই যেই জিনিসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে যে তেল, জীবাশ্ম, যে আমাদের যে ডিজেল এবং আর একটা হচ্ছে যে নিউক্লিয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে এ বন্ধ করতে হবে। আবার আমাদের উন্নয়ন চাই, আমাদের চাকরি চাই, আমাদের চিকিৎসা চাই, আমাদের সমস্ত কিছু চলতে হলে, মানুষের জীবনধারা চলতে গেলে বিদ্যুৎ চাই। এই দুই জায়গায় কোথায় আমরা কম্প্রোমাইজ করব? তাহলে আমাদের প্রথম অবস্থায় যে জিনিসটা জানতে হবে যে জীবাশ্ম জ্বালানি কি, তা দিয়ে বিদ্যুৎ চলে, তা দিয়ে বিদ্যুৎ চলে আমাদের জীবন ধ্বংসের কিনারায় যাচ্ছে। তাহলে আমাদের দুই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আমরা জীবাশ্ম জ্বালানি তৈরি করব, আমরা রোজ বিষ তৈরি করব, সে বিষ পান করব, আমি বেঁচে থাকবো, কতদিন বেঁচে থাকবো সেই প্রশ্নটা যদি করি, আমি যদি বলতে চাই ঠিক আছে আমরা মরে যেতে চাই কিন্তু বিদ্যুৎ চাই, তাহলে কয়লা ঠিক আছে, তাহলে তেল ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ ঠিক আছে, কিন্তু আমি যদি চাই, আমি বিদ্যুৎও চাই, আমি আমার জীবনকে সুন্দর করতে চাই, আমার জমিকে অক্ষত রাখতে চাই, আমার পানিকে দূষণ মুক্ত রাখতে চাই, তাহলে কিন্তু সেখানে একটা কোশ্চেন আসে, তাহলে বিদ্যুৎ আমাদের উৎপাদন করব কিভাবে? আমরা বিদ্যুৎ বন্ধ করতে চাই না, বিদ্যুৎ উৎপাদন করতে চাই, আমাদের উন্নয়ন চাই, আমাদের লেখাপড়া চাই, আমাদের চিকিৎসা চাই, সব কিছু চাই, আমাদের জীবনমান, আমাদের জীবনটা সুন্দর করতে চাই, আমরা নিরোগ একটা দেহ নিয়ে বাঁচতে চাই, তাহলে আমাদের বিদ্যুৎ তৈরি করবার জন্য যে উপাত্তগুলা প্রয়োজন তার
আছে কিনা এবং তা দিয়ে কি সম্ভব কিনা সেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং তোমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য যে আগামী দিন কিন্তু নবায়নযোগ্য জ্বালানির যুগ এবং তোমরা নতুন যুগে প্রবেশ করছো, তোমরা পেশাতে প্রবেশ করবে, পেশাতে প্রবেশ এখানে অধিকাংশ আমার মনে হয় সব ধরনের ছাত্র থাকলেও বিদ্যুৎ প্রকৌশলী যারা বা যারা বলা যায় যে যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান ধরনের যারা ছাত্র তাদের কাছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ জ্বালানি জীবাশ্ম জ্বালানির বিপরীতে আমি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এই পৃথিবীকে এগিয়ে নিতে চাই, তাহলে তাদেরকে জানতে হবে যে কোন ধরনের উপাত্ত কোন ধরনের উপাদান দিয়ে আমি এই নবায়নযোগ্য জ্বালানি তৈরি করতে পারি। একেবারে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের সামনে সব দেশেই আছে, সব দেশেই এ কিনতে পয়সা লাগে না, এটা হচ্ছে বায়ু, তারপরে হচ্ছে সূর্যের আলো, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি কারো দেশে আমাদের মতো প্রচুর নদী থাকে এবং নদীর স্রোত থাকে সেটা হচ্ছে পানি, তাহলে এবং আরেকটা হচ্ছে বর্জ্য, বর্জ্য মানে ওয়েস্ট, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়েস্টও হইতে পারে, মিউনিসিপ্যাল ওয়েস্টও হইতে পারে, সব ধরনের ময়লা যা আমাদের আবর্জনা সৃষ্টি করে আরেকটা বর্জ্য তৈরি করে, সেই বর্জ্য তৈরি না করতে দিয়ে আমরা তা থেকে বিদ্যুৎও তৈরি করতে পারি, সারও তৈরি করতে পারি, যা নাকি একটা যেটা বলা যায় সার, জৈব সার তৈরি করতে পারি। তাহলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, আর কোন কোন দেশে আমাদের দেশে নাই কেউ বলে আছে, সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে আচ্ছা সেটা আমার খেয়াল আসছে না, পরে আসবে, তাহলে জিওথার্মাল, 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 জিওথার্মাল কেউ কেউ বলছে আসে, বগুড়ার কোথায় কোথায় আছে, যাই হোক সেটা সব দেশে পাওয়া সম্ভব নয় বলে সেটা আপাতত আমরা ধরে নিলাম। জিওথার্মাল আরেকটা ক্লিন এনার্জির একটা রিসোর্স, তো সেটা যদি পাওয়া যায় ভালো, কিন্তু না পাওয়া গেলে সব দেশেই যা নাকি প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে বাতাস, সেটা হচ্ছে সূর্যের আলো, আর সেটা হচ্ছে বর্জ্য, এই তিনটা। আর নদী সব দেশেও পাওয়া যাবে না, আমাদের দেশের মতো এত 28,000 ক্রিকস ক্যানেলস এত নাই, আমাদের দেশটা একটা গর্ব, আমরা গর্ব করতে পারি যে আমাদের প্রচুর পানি প্রবাহ আছে এবং পানির বিদ্যুৎটা সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে সাশ্রয়ী বলা যায় এবং সবচেয়ে বেশি ক্লিন। তাহলে এই এটা পটেনশিয়াল, ওয়াটার পটেনশিয়ালটা আপাতত আমরা ইয়ে করি, যেটা সহজে সারা দুনিয়াতে এখন অভ্যাস করা হচ্ছে বা বাস্তবায়ন করা হচ্ছে সেটা হচ্ছে এয়ার, বাতাস এবং আরেকটা হচ্ছে সূর্য। তাহলে আমাদের দেশে সূর্যের পরিমাণটা কিরকম? আমরা কিন্তু ইউরোপিয়ান সব দেশ থেকে সূর্যের আলোটা আমাদের অনেক বেশি, ইউরোপিয়ানরা হিসাব করে সারা 24 ঘন্টা, কারণ সূর্যের আলোটা যতক্ষণ ইনসুলেশনটা থাকবে তার, অর্থাৎ ইনসুলেশন আমাদেরটা হচ্ছে অ্যাভারেজ ইনসুলেশন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে 4.6 kWh পার স্কোয়ার মিটার, অর্থাৎ পার স্কোয়ার মিটারে সূর্যের তাপমাত্রার পরিমাণ যে পাওয়া যায়, ইনসুলেশনটা পাওয়া যায় তা দিয়ে 4.5 kWh বিদ্যুৎ তৈরি করা যায়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। এবং এই 3.5-4.5 যেটা, এটা কিন্তু অনেক বেশি, জার্মানিতে 3.5 মাত্র, আমাদের 4.5, এবং জার্মান সহ ইউরোপিয়ান সমস্ত দেশে 3-4 ভিতর, আমাদের কিন্তু 4.5-4.5। এবং কয়েকদিন আগে এটা বলা হয়তো আমাদের দেশে সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না, প্রচুর জায়গা লাগে, এগুলো সব অপপ্রচার। যারা নাকি কয়লার এজেন্সি দিয়েছে অর্থাৎ তার থেকে ব্যবসা করছে, জনগণের স্বার্থের বিনিময়ে যারা ব্যবসা বাণিজ্য অথবা পৃথিবীকে ধ্বংস করে হলো তারা ব্যবসা করতে উদ্গ্রীব, তারাই কিন্তু এই ধরনের অপপ্রচার চালাতে পারে যে সূর্যের জন্য আমাদের প্রচুর জায়গা লাগবে, আমাদের সূর্যের আলো কম ইত্যাদি ইত্যাদি নানা রকম, বাতাস দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না, এত বাতাস কোথায়, সবই বাজে কথা। আমাদের দেশে সম্প্রতি এবং এই যে সোলার এনার্জির উপর, সোলার পটেনশিয়ালের উপর আমার এবং আমেরিকানের একই সম্ভবত বাপা কর্তৃক আয়োজিত একটা সম্মেলনে আমার একটা স্টাডি ছিল এবং আমেরিকান উইলিয়াম শব এবং তার একটা রিপোর্ট ছিল, একই দিনে আমরা সাবমিট করেছিলাম, তাতে আমরা তখন কিন্তু সূর্যের যে পটেনশিয়াল অর্থাৎ ফটোভোল্টাইক সোলারের যে পটেনশিয়াল, পটেনশিয়াল বলতে একটা ফটোভোল্টাইক কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, তখন তার পার্সেন্টেজ ছিল 18%, সেই 18%-এ আমরা হিসাব করেছিলাম বাংলাদেশে ইজিলি একেবারে উইদাউট এনি ইয়ে আমরা 10,000 MW তৈরি করতে পারি, আর তারও তো রিপোর্ট ছিল এই, আজকে কিন্তু এটার পটেনশিয়াল হয়ে গেছে 48, আর তারাই গুণ পটেনশিয়াল বেড়েছে, তার মানে আমি সোজা কথা এটা বলতে পারি প্রায় 30,000 MW আমরা ওখান থেকে তৈরি করতে পারি।
25,000 মেগাওয়াট আমরা ওইখান থেকে সূর্যের আলো থেকে আমরা তৈরি করতে পারি বাংলাদেশে। সুতরাং আমরা আপাতত ধরে নিলাম আমরা অতটুক যাব না, আমরা 15,000 মেগাওয়াটের কথাই বলি সূর্যের আলো থেকে। এখন সূর্যের আলো এখন কস্টিং কত পড়ে, যে যেখানে এখন বাংলাদেশে সোলার বাংলাদেশে কয়লা এবং গ্যাস এবং তেলে পার প্রতি মেগাওয়াট থামরুল হচ্ছে প্রতি মেগাওয়াটে কত কস্ট সেটা দিয়ে আমরা হিসাব করি। ওই জন্য প্রতি মেগাওয়াটে ১২ কোটি টাকা, তার যদিও তার চেয়ে বেশি অনেক খরচ দেখানো হচ্ছে নানা কারণে, দুর্নীতিতে এখানে সম্পৃক্ত। কিন্তু আমাদের ওইখানে বাংলাদেশে প্রতি মেগাওয়াট তৈরি করতে এখন অ্যাভারেজ কস্ট হচ্ছে ১২ কোটি টাকা পার মেগাওয়াট, সেখানে সোলারে এখন এসেছে মাত্র ৭ কোটি টাকা পার মেগাওয়াট। এটাও কিন্তু একেবারে সম্প্রতি কোভিড এর পরে যে কস্টিংটা হয়েছে তার জন্য, কিন্তু কয়েকদিন আগে এটা ৬ কোটি টাকা মেগাওয়াট হয়েছিল। এটা আরো নামবে কোভিড এর কারণে, কারণ চীন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সোলার তারা প্যানেল তৈরি করছে এবং কোভিড এর কারণে তাদের প্রোডাকশনটা একটু কমে যাওয়াতে সম্প্রতি বাংলাদেশে যেসব ছোট ছোট প্যানেল কেনা হচ্ছে তাতে আমরা কস্ট করে দেখেছি ৭ কোটি টাকা পার মেগাওয়াট পড়ে। সুতরাং ৭ কোটি টাকা ধরে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে কোনো কনভেনশনাল এনার্জি পার মেগাওয়াট কস্টের চেয়ে এটা অর্ধেক দামে এখন পাওয়া যাচ্ছে। প্লাস প্লাস জায়গার দাম যেটা, জায়গার পরিমাণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তখন যখন আমাদের এফিসিয়েন্সি 18% ছিল তখন হচ্ছে ০.১% অফ দ্য টোটাল এরিয়া, বাংলাদেশের যে এরিয়া ১৪৪,০০০ স্কোয়ার কিলোমিটার, তার ০.১% জায়গা হইলে মাত্র ১০,০০০ মেগাওয়াট তৈরি করতে পারি। এখন যেহেতু এফিসিয়েন্সি আড়াই গুণ বেড়েছে তার মানে আরো আড়াই গুণ কম স্থানে, অর্থাৎ একটা সোলার প্যানেল যতটুকু এরিয়া নিত তার তো আড়াই গুণ জায়গা কম নেবে, তার মানে আমি যদি ২৫,০০০ মেগাওয়াট পুরোটাই তৈরি করি তাহলে ০.১% ২৫,০০০ মেগাওয়াট যদি তৈরি করতে, আগে ১০,০০০ মেগাওয়াট করতে যা লাগতো এখন ২৫,০০০ মেগাওয়াট করতে তাই লাগবে ০.১%, অর্থাৎ ১৪৪ স্কোয়ার কিলোমিটারে আমি ১৫-২৫,০০০ মেগাওয়াট তৈরি করতে পারি। এবং এটা এক জায়গা না, এটা স্প্লিট করে সারা দেশে। এবং তার চেয়ে সবচেয়ে অবাক করা কাণ্ড যে আমরা যদি রুফটা ব্যবহার করতে পারি, তোমরা যদি এমনি চিন্তা করো যে কেউ কি আমার ছাদে ডিজেল পাওয়ার স্টেশন বসাতে পারবে, অসম্ভব। কেউ কি আমার ছাদে একটা গ্যাস পাওয়ার স্টেশন বসাতে পারবে, অসম্ভব। আমরা কিন্তু সোলারের এমন একটা সুবিধা হচ্ছে যে আমরা সমস্ত ছাদগুলা যদি এরকম হয় সমস্ত ছাদে, বিল্ডিং এর ছাদে অথবা শক্তিশালী একটা ছাদে আমরা কিন্তু সোলার প্যানেল বসাতে পারি। যদি বসাতে পারি ঢাকার যে ঢাকার আছে ১০,০০০ স্কোয়ার কিলোমিটার, এটা ছিল কৃষির ওই যে ছাদ বাগানের কথা যারা বলে তাদের হিসাব দিয়েছিল একদিন, তা তাদের ১০,০০০ স্কোয়ার ফিট হচ্ছে সারা ঢাকার ছাদ। তো ঢাকা ছাড়াও তো আমাদের আরো কয়েকটা বড় বড় শহর আছে, খুলনা, রাজশাহী ইত্যাদি, সবগুলা ছাদেও যদি আমি ১০,০০০ স্কোয়ার ফিট রাখতে পারি তাহলে এখানে তো ৫০% অফ দ্য সোলার পাওয়ার আমরা ওইখানে করতে পারি। এখন ওইটা বসালে সে মালিক রাজি হবে কিনা, সরকারি ভবনে আমরা অবশ্যই ইজিলি বসাতে পারি, সেটা সুন্দর ডিজাইন করতে পারি, যেটা জার্মান করেছে। জার্মান তার ছাদটাকে এমন ডিজাইন করেছে যে সুন্দর একটা আর্কিটেকচার ভিউ সহ ওইখানে সোলার প্যানেল বসিয়ে দিয়েছে, ওইটাতে আরো আগের চেয়ে আরো বেশি ছাদটা, বিল্ডিংটা, ভবনটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এবং তার সোলার প্যানেল তারা রাস্তায় পর্যন্ত, রাস্তার পাশে পর্যন্ত সোলার প্যানেল বসিয়ে দিয়েছে। সুতরাং প্রশ্ন হচ্ছে সোলার প্যানেল কিন্তু একটা আর্কিটেকচার ভিউকে ডেভেলপ করার জন্য আমি ব্যবহার করতে পারি, শুধু সেইভাবে যদি ব্যবহার করি তাহলে বাংলাদেশের আইল বা সরি আইল না ওই যে ফুটপাথ, রেলের পাথ, রাজপথের পাথ এবং সমস্ত যে আমরা বিল্ডিং, পাবলিক বিল্ডিং, ইভেন কি প্রাইভেট বড় বড় বিল্ডিংগুলোতে আমরা কম্প্রোমাইজ করে ছাদের ডিজাইনটা সুন্দর করে আমরা যদি বসাই তাহলে ভূমির কোনো জায়গায় আমাদের হিসাবে ভূমির কোমল যে কোনো জায়গায় ব্যবহার করতে প্রয়োজন হবে না। তাহলে এই কোস্টিংয়ে ৬ থেকে ৭ কোটি টাকা পার মেগাওয়াট কোস্টিং যদি আমি চিন্তা করি তাহলে ২৫,০০০ মেগাওয়াট করতে কত কোটি লাগে তা তোমরা সহজে হিসাব করতে পারো। আজকে বাংলাদেশের শুধু গ্যাস পাওয়ার স্টেশন যদি ৬০% গ্যাসের পাওয়ার প্রোডাকশন হয় তার নির্মাণ ব্যয় ১/৩ এসে যাবে সোলার পাওয়ার। আর তার চেয়ে বড় কথা এর কোনো মেনটেন্যান্স নেই, এর কোনো ফুয়েল কস্টের জন্য এক্সট্রা কোনো পয়সা নেই। ফুয়েল তো আল্লাহ থেকে, তো আর আমি সূর্যের আলো কিনতে হবে না, সূর্যের আলো আপনি আপনি আসবে আমার সোলার প্যানেলে বসবে। এবং সোলার প্যানেলের মিনিমাম লাইফ হচ্ছে মিনিমাম ২০ এবং ম্যাক্সিমাম হচ্ছে ২৫। এর একটা যে মেনটেন্যান্স থাকে শুধু ধুলাবালি অটোমেটিক, আজকাল মানুষেরও ইয়ে ব্যবহার করতে হবে না, অটোমেটিক ক্লিনিং এবং ওয়াটারিং
মানে পানি দিয়ে পরিষ্কার করে যাবে এবং তাতে যদি ঝড় বৃষ্টি থেকে এটাকে রক্ষা করতে পারি প্যানেলটাকে যদি উড়ে না যায় তাহলে সারা দেশে আমি 25 থেকে 30 হাজার মেগাওয়াটের সোলার প্যানেল আজ থেকে 6 মাস যদি ম্যাটেরিয়ালটা পাওয়া যায় আজকে সারা বিশ্বে কিন্তু বাংলাদেশ ছাড়া প্রায় সারা বিশ্বেই সোলার প্যানেলের দিকে এত বেশি ঝুঁকেছে এবং চায়নায় যেহেতু প্রচুর পরিমাণে সোলার প্যানেল একমাত্র ম্যানুফ্যাকচার ভারত কিছু করে সুতরাং এইটা এই সোলার প্যানেল পাওয়া বা এই সেলগুলা পাওয়াই হচ্ছে কঠিন যদি আমি পাই 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি প্রায় আমরা প্রায় 25,000 মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে পারি এর জন্য বড় বড় স্থাপনার দরকার নেই এর জন্য বড় বড় মেগা প্রজেক্ট করার দরকার নেই এর জন্য প্রচুর কমিশন খেয়ে এটার দাম বাড়াবার দরকার নেই কারণ এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল রাখবে কেন সোলার প্যানেল দিকে সারা বিশ্বের সরকারগুলোর প্রায় চরিত্র একই কেন ঝুঁকছে না দুটো কারণে একটা হচ্ছে এখানে মেগা কমিশন খাওয়ার কোনো সুযোগ নাই এখানে গর্ত করলাম বিল্ডিং উঠালাম ভাঙলাম আবার বিরাট একটা বিল্ডিং করলাম বিরাট একটা এরিয়া নিয়ে গেলাম বিরাট পাওয়ার স্টেশনের আকৃতি বানালাম এই যে মেগা প্রজেক্ট 100 মেগাওয়াট একটা পাওয়ার স্টেশন বানাতে বিরাট একটা জায়গা বিরাট একটা বিল্ডিং অনেক কিছু করতে হয় সেই অনেক কিছু করার ভিতরে একটা কিন্তু থাকে সেই কিন্তুটাকে সেটা হচ্ছে কমিশন এই কমিশনটাই কিন্তু আমাদের দেশের পোস্টিং এটা তোমরা পেপারে সবাই যদি সচেতন যারা হো তারা দেখেছো যে আমাদের প্রত্যেকটা জিনিস সারা বিশ্বের সবচেয়ে দামি দাম হিসাবে রাস্তা বানাই ওই জায়গায় 100 কোটি টাকা হইলে আমাদের লাগে 250 কোটি টাকা আবার রাস্তার কোয়ালিটি ওই দেশে যেটা 1 বছরে শেষ হয় আমাদের এটা 12 মাসে শেষ হয়ে যায় অর্থাৎ কোয়ালিটিও 100 বছর না যেটা সবচেয়ে খারাপ পৃথিবী যেমন নেপালের সঙ্গে তুলনা করেছে নেপাল সবচেয়ে খারাপ কোয়ালিটির জিনিস তৈরি করে আমরা নেপালের চেয়ে একটু করে অর্থাৎ আমরা 2 নম্বর কোয়ালিটির আমরা 2nd পজিশন আছে কোয়ালিটির দিক দিয়ে এই যে পার্থক্যটা নির্মাণ বে এটাতে কিন্তু সোলারে কিন্তু এই পার্থক্য করতে পারবে না কারণ সোলার প্যানেল তো আর কেউ তৈরি করতে পারছে না এখানে চীন থেকে অর্ডার দেওয়া হচ্ছে ভালো কোয়ালিটি অবশ্যই সবাই টেকনিক্যাল লোকগুলো ওখানে দেখবে এখানে এসে জাস্ট ছাদের ভিতর বসিয়ে দেওয়া হবে এখানে কমিশন খাওয়ার কোনো সুযোগ নাই যার জন্য তৃতীয় বিশ্বের দুর্নীতিবাদ সরকারগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে না তার চেয়ে একটা কয়লার পাওয়ার স্টেশন করলে সে লাখ লাখ টাকা চুরি করতে পারে কিন্তু একটা সোলার প্যানেলে এটা চুরি করা সম্ভব না সোলার প্যানেলে কয়লা কিনা এবং তোমরা নিশ্চয়ই দেখেছো দিনাজপুর বড় প্রক্রিয়া খনিজের উত্তোলিত কয়লাও পাওয়া যাচ্ছে তার মানে কয়লার জিনিস যেটা হজম করা খুবই কঠিন সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে বিক্রি করে দিচ্ছে বাজারে চুরি করে এবং সেটার ইনকোয়ারি তদন্ত কমিটি হয়েছে কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং এখানে আমাদের সূর্যের আলো তো আর কেউ বিক্রিতে পারবে না বিক্রি করতে পারবে না সুতরাং এইসব দুর্নীতিগুলো কমে যাবে বলেই তৃতীয় বিশ্বের অনেক সরকার যারা দুর্নীতির সঙ্গে আরো বেশি সম্পৃক্ত সেইসব সরকারগুলো কিছুতেই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকবে না আমি নিশ্চিত এবং তোমরা দেখছো ফলাফল যে দুর্নীতি এর জন্য আমাদের দেশে কিন্তু এটা অগ্রসর হচ্ছে না আর অন্য কোনো কারণ নেই অর্থাৎ জনগণের বাঁচবার জন্য যে প্রধান একটা আমরা জ্বালানি বিদ্যুতের যে প্রয়োজন হবে এবং এটা যদি সূর্যের দ্বারা সম্ভব হয় সূর্যের আলো দ্বারা সম্ভব হয় এবং অল্প পয়সা সম্ভব হয় 6 কোটি টাকা দিয়ে প্রতি মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হয় সেখানে কিন্তু মানুষ মরার জন্য আমরা কেন কয়লা বিদ্যুৎ করব যেটা 12 থেকে 13 কোটি টাকা পার মেগাওয়াট লাগতেছে সেটা কেন আমরা ইয়ে দিয়ে করবো যে জ্বালানি তেল দিয়ে করব ফুয়েল দিয়ে করব লিকুইড ফুয়েল দিয়ে করব যেটা 12 থেকে 13 কোটি টাকা কারণ প্রশ্ন হচ্ছে ওই ওই জিনিসগুলো ভাবতে হবে তাহলে আমাদের তোমাদের বেশি সচেতন হতে হবে আমাদের জানতে হবে ওইখানে কি কি কারণ আছে ওইখানে কারণ তো প্রথম মানুষ মারে ওরা মানুষ মারে মানে বিষাক্ত বিষ এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কক্স নক্স সক্স তারপরে অনিরাময় রোগের আরো ওয়েস্ট কি বলে জীবাশ্ম জ্বালানির যে বর্জ্য সেই বর্জ্যগুলো তো আছেই আমাদের জমি নষ্ট হয় আমাদের জল নষ্ট হয় আমাদের জনগণের স্বাস্থ্য নষ্ট হয় ইত্যাদি সব টেম্পারেচার বাড়ছে অর্থাৎ বিশ্বের গ্লোবাল যে ওয়ার্মিং ওয়ার্ম আপ হচ্ছে এই সবগুলো হওয়ার পরও ওদের প্রতি আকর্ষণ আমাদের নষ্ট করতে হবে আমাদের জনগণকে সচেতন করতে হবে যে এটা আমরা করবো না তাহলে আমরা পাল্টা বিকল্প বিদ্যুৎ কি এই যে সূর্যের আলো সূর্য দিয়ে সোলার পাওয়ার আমরা তৈরি করবো সোলার পাওয়ারে কি লাগে সূর্যের আলো লাগে এটা কি আমাদের আছে হ্যাঁ আছে যে মিনিমাম যে রিকোয়ারমেন্টস আজকে বিশ্বের যে ইতিহাস সেটা দেখো ভারতে দেখো ভারত তো আমাদের পাশেই ভারত যদি তৈরি করতে পারে আজকে প্রায় তাদের 32 থেকে 36 হাজার মেগাওয়াট সোলার থেকে তৈরি করছে আমি কেন করতে পারবো না
তাহলে ভারত আর আমাদের মধ্যে আবহাওয়ার কি পার্থক্য আছে? এই তো সীমানা যদি আমি নাই মানি তাহলে পাশাপাশিই তো আমি এই বাস এই দেশ থেকে ওই দেশের টেম্পারেচার সবকিছু আমার সমান, তাহলে আমি কেন তৈরি করতে পারবো না? আমাদের সোচ্চার হইতে হবে, হ্যাঁ এটা সম্ভব, অত্যন্ত সস্তায় সম্ভব, এবং এটা মানুষের জীবন নাশ করবার মতো না, এটা আমাদের আমাদের প্রকৃতিকে ঠিক রাখে বলেই আমরা নবায়ন, এটাকে বলাই হচ্ছে ক্লিন এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি। তো নবায়ন যেটা বারবার পাওয়া যায় সেটার অর্থ হচ্ছে নবায়ন, আর একটা হচ্ছে স্বচ্ছ বিদ্যুৎ, স্বচ্ছ জ্বালানি। স্বচ্ছ মানে ক্লিন, ক্লিন মানে আমি যে শ্বাস নেই এই বিদ্যুৎ থেকে উৎপাদিত, যে পরিবেশ যে বাতাস হচ্ছে সে বাতাস থেকে শ্বাস নেই, এটা আমার ক্লিন, আমার মানুষকে ক্ষতি করে না, আমার বাচ্চাকে ক্ষতি করবে না, কোনো পশু পাখিকে ক্ষতি করবে না, গাছকে ক্ষতি করবে না, এই জন্য একটা ক্লিন এনার্জি বলা হচ্ছে। নবায়ন হচ্ছে বারবার পাওয়া যাচ্ছে, যে রিনিউয়েবল বারবারে এই এটা পাওয়া, সূর্য তো আর শেষ হয়ে যাচ্ছে না, আমি জ্বালাচ্ছি তৈরি করছি আবার সূর্য আসছে তৈরি করছি, এ শেষ হচ্ছে না, তেল তো শেষ হয়ে যাচ্ছে, গ্যাস তো শেষ হয়ে যাচ্ছে, কয়লা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে রিনিউয়েবল বলা হয়, নবায়নযোগ্য, সবসময় এটা পাওয়া যাচ্ছে। এক আর একটা ইট ইজ এ ক্লিন, এটা দুইটা কিন্তু প্রপার্টি কোয়ালিটি আমাকে চিন্তা করতে হবে। আর একটা ক্লিন, ক্লিন মানে আমাদের পরিবেশটাকে ক্লিন রাখছে, গাছ টাছ আমাদের মানুষের বাঁচার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ রাখতে বলছে, এটা ক্লিন এনার্জি। এবং গ্রিন এনার্জি বলে, গ্রিন কিন্তু ক্লিনের রিপ্লেসমেন্ট, যে গ্রিন মানে সবুজ, সবুজটাকে আমরা মনে করি গাছের সবুজ যে বাতাস, সেই বাতাসটা আমাকে বাঁচিয়ে রাখছে, সেই জন্য এটাকে ক্লিন, গ্রিন, ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি এবং নবায়নযোগ্য। নবায়নযোগ্য হচ্ছে এর বৈশিষ্ট্য, এটাও বৈশিষ্ট্য। তাহলে এটা গেল একটা দিক, এটা আমাদের পটেনশিয়ালিটি। তোমরা জোরে সরে বলতে পারো যে উই ক্যান প্রডিউস 25,000 মেগাওয়াট অফ পাওয়ার ফ্রম সোলার, আমাদের যে সোলার ইনসুলেশন যেটা আছে বিশ্বের সঙ্গে তুমি এটাও তুলনা করবে, বাংলাদেশের সোলার ইনসুলেশন কি, এটা ইন্টারনেটে পাওয়া যায়, আমাদের স্টাডিতে বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি যে আমাদের সোলার ইনসুলেশন এই, জার্মানের এই, ভারতের এই, সব দেশের এইখানে পাওয়া যায়। আর সানাওয়ার বলে যে সূর্যের কতক্ষণ কত ঘন্টা আমরা জ্বালাই, আমরা হিসাব করি 3.5 থেকে 4 ঘন্টা, আমার হিসাবে এটা 5 ঘন্টা হয়, যাই হোক আমি একটু হয়তো বেশি অ্যাম্বিশাস যে 5 ঘন্টা না হোক, তো 3.5 থেকে 4 ঘন্টা সারা বিশ্বের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে 3.5 থেকে 4 ঘন্টা। তাহলে 3.5 থেকে 4 ঘন্টা মানে 10টা থেকে 4টা পর্যন্ত কিন্তু অনেক বেশি ঘন্টা হয়, 3.5 ঘন্টা 4 ঘন্টা, 10, 11, 12, 1, 2, 3, 4, এখানে 6 ঘন্টা ইজিলি আসতেছে। তাহলে আমাদের সোলার যেগুলা পাওয়ার স্টেশন বসিয়ে রাখা হয়েছে বা বসানো হয়েছে সেগুলা কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত সুন্দর বিদ্যুৎ দেয়। তাহলে এর পরিমাণটা কিন্তু আমরা অবশ্য অ্যাভারেজ কিলোওয়াট আওয়ার যখন হিসাব করি তখন এটাকে কমিয়ে আনি, তার নানা কারণ, বৃষ্টির বাতলটা বাদ যায়, শীতকালের কুয়াশাটা বাদ যায়, তো ইত্যাদি নানা কারণে এটা 3.5 থেকে 4 ঘন্টা, আমি আমার হিসাবে এটা 5 ঘন্টা অ্যাভারেজ আমরা করতে পারি, সেই পরিমাণ এনার্জি আমরা পেতে পারি। জার্মানে তো আমাদের জার্মানের উদাহরণটা বেশি দিচ্ছি কারণ জার্মান প্রায় 80% তারা ক্লিন এনার্জি, সোলার মেইনলি, তারা সোলার, তারপরে সূর্যের আলো এবং সমুদ্রের বাতাস, এই তারা নদীর স্রোত, এইগুলো তারা ব্যবহার করে। তো জার্মানিতে সূর্য ঢাকা থাকে, আইস পড়ে ইত্যাদি অনেক বেশি দিন তাদের কাটা যায়, তো 365 কে তারা সোলার ডে বলে, সোলার ডেতে তারা 200 সোলার ডে পায়। কিন্তু আমাদের দেশে বৃষ্টির দিন, আজকাল তো বৃষ্টি কমে গেছে, আচ্ছা ধরে নিলাম বৃষ্টি যদি বাদ দেয়, আমরা ইজিলি 300 সোলার ডে আমরা পেতে পারি, ইজিলি 365 ডেজের ভিতর আমরা ইজিলি 350 ডেজ আমরা পেতে পারি। তো সুতরাং 350 ডেজ সোলার ডে যদি আমি পাই এবং এতে ধরা হচ্ছে এবারে 3.5 থেকে 4 ঘন্টা, ওইটা বাদ দিলে 3.5 থেকে 4 ঘন্টায় হয়, তাহলে 365 এ তুমি এক্সপ্যান্ড করতে পারো, তাহলে আমরা কতটুকু এনার্জি পেতে পারি, ইউজ। কারণ এই টাইমটাতেই হচ্ছে বাংলাদেশের, যে কোনো দেশে 10টা থেকে 4টা পর্যন্ত যে টাইমটা, সেই টাইমটি হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রি চলে, সমস্ত কলকারখানা চলে, অর্থাৎ সমস্ত বিদ্যুতের প্রধান চাহিদা কিন্তু এই সময়টাতে, এবং এই সময়টাতে আমি সূর্যের আলো দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে এই সময়টাতে আমি সমস্ত কলকারখানা চালাতে পারি ম্যাক্সিমাম। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আসে যে আমি অন্ধকারে কি করব। এটা অবশ্য আমি খুব আশাবাদী যে এখন তাই আবিষ্কার হচ্ছে যে আমরা সারাদিনে ব্যাটারিগুলাকে চার্জ করবো, এটার সঙ্গে কানেক্টেড থাকবে, ব্যাটারিগুলো চার্জ করে ডে অফ যখন হয়ে যাবে, সূর্যের আলো যখন স্তিমিত হয়ে যাবে, তখন ব্যাটারি এটাকে আবার পাওয়ার দিবে, ব্যাটারি থেকে এটা পাওয়ার নিবে, আমরা ব্যাটারি যারা চালাবো। তো ব্যাটারি যেহেতু একটা
অনেক বিদ্যুৎটাকে ধারণ করতে ব্যাটারির সাইজটা অনেক বড় ছিল, আমি 3 বছর আগের কথা বলছি, এবং ব্যাটারি কস্ট প্রায় সোলারের কস্টের সমান ছিল, অর্থাৎ এটা যদি 7 কোটি লাগে এটা 7 কোটি টাকা লাগবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে তো বিজ্ঞানের যুগ, তোমাদের সেটাই আমি রিকোয়েস্ট করব যে তোমরাও, আমরা আমাদের দেশে অবশ্য রিসার্চের সুযোগটা খুব কম, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াতাম এবং সেখানে আমি টাইডাল অর্থাৎ এই সাগর পানির যে স্রোত দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে আমি প্রতি বছর একটা স্টাডি গ্রুপকে অর্থাৎ থিসিস করার জন্য ছাত্রদের থেকে 20,000 টাকার বেশি পেতাম না, এটাই ছিল বাজেট ম্যাক্সিমাম। তো 20,000 টাকা দিয়ে ছেলেরা বাইরে যাবে, আমিও যেতাম, আমার টাকা দিয়ে আমি যেতাম, বাইরে যাবে ওখানে থাকতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, নদীর ইয়াতে থাকতে হয়। তো 20,000 টাকা কোনো ইট ইজ নট এ মানে একটা ফিজ ফর দ্য স্টুডেন্টস টু এনকারেজ দ্যাম ফর ডেভেলপমেন্ট অফ দিস সর্ট অফ অ্যাক্টিভিটিস, কিন্তু তাই করতে হচ্ছে, আমরা করতাম, ছেলেরা নিজেরাও টাকা দিয়ে নিত। তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এইসব টাকা দেওয়া হয় না, এইসব একটা তোমাদের দাবি থাকবে ইউনিভার্সিটির যারা আছো যে আমাদের যেন রিসার্চের জন্য আমরা স্পেসিফিক রিনিউয়েবল এনার্জির জিনিস বানাবার জন্য যেন আমরা টাকা পাই, সেই টাকাটা অন্য দেশে যেখানে 1,00,000 টাকা দেয় আমাদের এখানে 10,000 টাকা, এটা তো হইতে পারে না। এবং সেসব দেশের ছেলেরা এত জিনিস বের করতে পারছে এই না, এটা ভাববে না যে তাদের ব্রেন তোমাদের চেয়ে খুব শার্প, তাদের প্র্যাকটিসিং অ্যাটমসফিয়ারটা অনেক বেটার, প্র্যাকটিসিং যে এনকারেজিং যে ইয়েগুলো এনকারেজমেন্ট ইস্যুগুলো এইগুলো অনেক বেশি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়। আমাদের যেসব ছেলেরা বাইরের ইউনিভার্সিটি যায় তারা যখন চিঠি লাগে যে আমি এই করছি এই করছি এই করছি, আমি তো থাইল্যান্ডে মানে এটিআইতে অনেক ছাত্রদের সঙ্গে আমার দেখা হতো, আমি ওখানে প্রায় সেমিনারে যেতাম এবং তারা ওইখানে রিসার্চ করতেছে, প্রচুর টাকা পাচ্ছে, মানে রিসার্চের জন্য টাকা পাচ্ছে। সুতরাং আমাদের এইগুলো ইম্পিডিমেন্টস, এগুলো তোমাদের দূর করতে হবে, এবং দূর না করলে তোমাদের ব্রেইনটার কথা আমি যেটা কম্পেয়ার করতে পারি, আমাদের ছেলেরা বাইরে গিয়ে যেসব কাজ করতে পারে অ্যাটমসফিয়ারের জন্য, ব্রেইনের জন্য না, ব্রেইনটা সবারই সমান কিন্তু তোমরা এটা পাচ্ছ না, এটা কিন্তু এই ইম্পিডিমেন্টসগুলো তোমাদের সরাইতে হবে। যদি সরায় বা না সরায় তুমি যদি প্র্যাকটিসও করতে পারো, তোমরা কিন্তু সোলার, আমি যেটা বলবো এখন তো চাকরি পাওয়া যাচ্ছে না, কবে চাকরি পাওয়া যাবে আমি জানি না, যদি চাকরি করো ভালো, তোমরা যারা চাকরি পেয়েছো, চাকরি না পেলে তোমরা কিন্তু ছোট ছোট 4-5 জনে মিলে এই সোলার পাওয়ার কোম্পানি করে তোমরা পিডিবির কাছে বেচতে পারো, পিডিবি কিন্তু কিনবে, এবং তোমরা একটা স্থান নিয়ে সেখানে সোলার পাওয়ার করতে পারলা, তোমার ঘরের উপরেও তুমি সোলার পাওয়ার স্টেশন করতে পারো, সেখানে 1 মেগাওয়াট বসাও, 1 মেগাওয়াট 6-7 কোটি টাকা যাবে। সেখানে কিন্তু গভর্নমেন্ট বলছে, আমি জানি না তোমরা পাবে কিনা, গভর্নমেন্ট বলছে তোমরা যদি একত্রে এইসব করো তাহলে গভর্নমেন্ট তোমাদের লোন দেবে। ফাইন, 1 কোটিতে তুমি কত, 1 মেগাওয়াটে তুমি কত বিদ্যুৎ বিক্রি করছো, কত লাভ হচ্ছে হিসাব তোমরাই করতে পারবো ইজিলি। এখন পিডিবির কাছে বিক্রি করলে পিডিবি তো 12-13 টাকা করে কিনে প্রতি ইউনিট কিলোওয়াট আওয়ার, তাহলে এইটা হিসাব করে তোমরা কিন্তু, আমি তোমাদেরকে এটাই বেশি উৎসাহিত করব যে তোমরা যদি ছোট ছোট সারা দেশে সবাই মিলে, অনেক ছাত্র আছে কিনা আমি জানি না কতজন আছে, যদি সবখানে গ্রুপ করে তোমরা এটা করো, ইভেন উইন্ড পাওয়ারের কথা একটু পরেই বলবো, সোলার যদি করো তাহলে সারা দেশে আমাদের সোলার পাওয়ার কিন্তু হয়ে যাবে, আর তোমাদের কিন্তু এটা বিক্রি, কারণ সোলার বিদ্যুৎ এমন একটা জিনিস সেটা বিদ্যুৎ বিক্রি হবে না, ইট ইজ ইম্পসিবল। বিদ্যুৎ মানে তোমাকে খাদ্যের চেয়ে বেশি এটা আগ্রহ ধরে, যার ঘরে ভাত না থাকলেও সে বিদ্যুৎ পেলে খুশি হয়, এবং তোমাদের যদি কস্টিংটা এইভাবে করতে পারো যে সবাই কিনছে, তাহলে তোমরা কিন্তু প্রচুর পাওয়ার, সোলার পাওয়ার স্টেশন 1 মেগাওয়াট করেই করো। আমার একটা প্রোগ্রাম নিচ্ছিলাম, পারিনি, নানা রকম বাধা হয়েছে, ঝিনাইদহ এলএ এরিয়াতে একটা বিরাট লম্বা এরিয়া করে 7 মেগাওয়াট, 7টা উপজেলা 7 মেগাওয়াট সোলার পাওয়ার স্টেশন ইনক্লুডিং ব্যাটারি, ব্যাটারি সহ আমরা চেষ্টা করেছিলাম, একটা বিরাট প্রজেক্ট, ওখানে ইনক্লুডিং রিভার ওয়াটার, ওয়াটার ক্যানেলস, একটা ইকো পার্ক ইত্যাদি নানা রকম একটা প্রোগ্রাম, নানা রকম প্রোগ্রামের ইচ্ছা থাকলেও বাস্তব অবস্থা আমাদেরকে খুব একটা উৎসাহিত করে না। যদি করে, তোমরা যদি অল্প বয়সে যে সাহসটা থাকে, আমার তো সেই সাহস এখন পাই না, আর এত টাকা আমি ইনভেস্ট করতে হলে কিছু সাহায্য লাগবে, তো কাজেই তোমাদেরও সেই বিপদ থাকলেও আমার মনে হয় এখন যে চাকরি, আমরা তো চাকরি পেয়ে গেছি, সোজা তাড়াতাড়ি ঢুকে গেছে, তোমরা যদি চাকরি পাও তো ভালো, যদি চাকরি না পাও আমার মনে হয় ইট উইল বি এ ভেরি গুড বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রফেশনকেও সাপোর্ট করবে, তোমরা যদি ছোটো ছোটো পাওয়ার স্টেশন করতে পারো। এটা গেলো সোলার, তাহলে আমি সোলারকে যেটা কনক্লুড করতে চাচ্ছি, উই হ্যাভ এনাফ পোটেন্সিয়াল ফর সোলার, উই ক্যান প্রোডিউস ইজিলি 25,000 মেগাওয়াট ইন বাংলাদেশ, এবং তার জন্য জায়গা লাগে না, 1.1% অফ দ্য টোটাল এরিয়া আমাদের যেটা, সেটাতে আমি 25,000 মেগাওয়াট তৈরি করতে পারি, সেটা হচ্ছে 144 স্কোয়ার কিলোমিটার, এবং এটা স্প্লিটেড ওয়েতে আমরা রুফে করতে পারি, আমরা যে কোনো রেলওয়ের পাশে করতে পারি, রেলওয়ে স্টেশনের ছাদে করতে পারি, আমরা বাংলাদেশ ব্যাংকের ছাদে করতে পারি,
ঢাকা ইউনিভার্সিটির ছাদে সমস্ত ইউনিভার্সিটির ছাদে করতে পারি, যে কোনো প্রাইভেট বিল্ডিংও যদি বিল্ডিং এর ওনারের সঙ্গে আমরা ভালো ইয়ে রাখতে পারি, যে বলতে পারি যে ভাই এটা চমৎকার জিনিস, আপনার বিল্ডিং এর ডিসেন্সি বাড়বে, তাহলে সারা বাংলাদেশের ছাদগুলো আমরা, তাহলে জায়গা তোমাদের কিনতে হবে না, ছাদগুলোতে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তার জন্য তাকে কিছু হয়তো আমরা ভাড়া দিতে হইতে পারে, দিলাম তো। কাজেই বাংলাদেশ যে হাইলি পটেন্সিয়াল কান্ট্রি ফর সোলার পাওয়ার, হাইলি পটেন্সিয়াল কান্ট্রি ফর সোলার পাওয়ার, রিমেম্বার ইট। যত অপপ্রচার যে বলবে তার জ্ঞান নাই, অথবা তার সে একজন দেশের শত্রু, দুই নম্বর হচ্ছে সে জনগণের শত্রু, এবং তার কোনো নলেজ নাই, না সোলার না রিনিউয়েবল অথবা না কনভেনশনাল পাওয়ার সম্পর্কে তার নলেজ নাই। কাজে আমার এই আহ্বান তোমাদের থাকবে, সোলার পাওয়ারের উপর আমাদের অনেক লেখা টেকা আছে ইন্টারনেটে, অথবা তোমরা ইন্টারনেটে সোলার পাওয়ারের উপর যথেষ্ট তথ্য আছে ইন্টারনেটে, সেগুলো দেখে নিজেকে আর একটু শক্তিশালী করো, এবং তুমি কনফার্ম হও যে আমার সোলার পটেনশিয়াল কত। এটা গেল সোলার। আর একটা উইন্ড, একটা উইন্ডে সম্প্রতি একটা স্টাডি হয়েছে, সম্প্রতিও না, প্রায় 5-6 বছর হয়ে গেল, NREL এবং NREL ন্যাশনাল রিসার্চ রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি, এটা হচ্ছে মিস্টার ওয়াটকিনসন, মানে সে হচ্ছে বিশ্বের, আমি বলবো এক, অনেকের কাছে অনেক নাম্বার থাকতে পারে, কিন্তু আমার কাছে সে ইজ দ্য নাম্বার ওয়ান সোলার পাওয়ার, সোলার এনার্জি স্পেশালিস্ট, এবং সঙ্গে সঙ্গে রিনিউয়েবল এনার্জি স্পেশালিস্ট, নিউ ইয়র্ক বেস্ট। এবং আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি বাংলাদেশ ইউএসএড তাকে একটা এইড দিল যে তুমি একটা স্টাডি করো, NREL কে নিয়ে আসো, তোমার ইয়া মাপুক, উইন্ডের পটেন্সিয়াল মাপুক। বাংলাদেশ গভর্নমেন্টের যারা এটা পলিসি লেভেলে, তাদের হয়তো ওই বুদ্ধি ছিল না যে এত তো আমাদের কথাটাই মিথ্যা প্রমাণ হবে। অর্থাৎ বাংলাদেশ সরকারের যত মন্ত্রীর সঙ্গে আমরা বক্তৃতা দিতাম, সবসময় মন্ত্রীরা বলতো না 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 সোলার সম্ভব না, না 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 বাতাস দিয়ে বিদ্যুৎ বাংলাদেশে সম্ভব না, এই কথাটাই বলতো। যেহেতু সে মন্ত্রী, তার গলার জোরটা বেশি, আমাদের গলার জোর সেখানে একটু কম থাকে, অথবা আমরা খুব রূঢ় ভাষায় শুদ্ধ ভাষায় সমালোচনা করি, কিন্তু করলে কি হবে এটা তো তোমরা দেখতেছো। বাংলাদেশের সরকারের পলিটিক্স হচ্ছে মন্ত্রী হলে তার কথা সত্যি, আর অমন্ত্রী অন্য লোক হইলে তার, সে যত সত্যি কথা বলুক সে সত্যি না। তা কাজেই ওইখানে মন্ত্রীরা বা পলিসি লেভেল পিপল বুঝতে পারে নাই যে বাংলাদেশ যে উইন পটেনশিয়াল এত বেশি, এটা যে এই স্টাডিতে ধরা পড়বে, আর আমরা যে বলছি বাংলাদেশে উইন পটেনশিয়াল সম্ভব না, এরকম তারা ধরা পড়বে জানলে হলো তো ইউএসএড এর সাহায্যটা নিত না। যাই হোক, নিয়েছে, ভালো হয়েছে, একটা চমৎকার স্টাডি হয়েছে, এবং বিশ্বের এক নম্বর যে কনসাল্টিং ফার্ম, কনসালটেন্ট গ্রুপ, এবং তাদের প্রায় 4 জন, এবং উইলিয়ামসন ওয়াটকিনসন সহ এখানে ছিল, এবং আমি তার সঙ্গে আলাপও করেছি বাংলাদেশে আসার পর, আমাদের সঙ্গে আলাদা একটা মিটিং করিয়েছিলাম, এবং সে ওই সরকারের বাইরে যে কোনো কনসালটেন্ট আসলে সরকার যা বলে তার সরাসরি তারা না করে না, এটা হচ্ছে কনসালটেন্টের পলিসি, কারণ আর একটা কাজ পাওয়ার লোক সবারই থাকে। তারপর তাদের স্টাডিতে যেটা দেখেছে, আমাদের যেটা স্টাডি ছিল সেটাও ভুল ভেঙেছে। আমাদের আগে ধারণা ছিল যে বাংলাদেশে উইন পাওয়ার বোধ হয় শুধু কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা ইত্যাদি জায়গায় আছে, এবং আমরা তার উপর কতগুলো ভিত্তি করে স্টাডি দিয়েছিলাম বিভিন্ন সরকারের সময়। এবং ওখানে তোমরা দেখে থাকতে পারো কুতুবদিয়াতে একটা 2 মেগাওয়াট একটা উইন্ড পাওয়ার আছে, এটা একজন ইঞ্জিনিয়ার আমার সঙ্গে ছিল সব সময়, সে এস্টাবলিশ করেছে পিডিবির টাকা, সেটা কিন্তু চলে, সেটা কিন্তু 2 মেগাওয়াট, সেটা খুব স্ট্যান্ডার্ড না, খুব ভালো উইন্ড টারবাইন নাই, ভালো কোয়ালিটি হলে যে অনেক টাকা লাগবে সেই টাকা সে পায়নি। আচ্ছা, যাই হোক, তারপরে NREL যে স্টাডি সেটা হচ্ছে যে বাংলাদেশের, আচ্ছা হাফ হাইট একটা শব্দ আমি বলে নিই আগে, হাফ হাইট হচ্ছে 30 মিটার হাফ হাইট, অর্থাৎ 30 মিটার উচ্চতা, আর একটা হচ্ছে 80 মিটার হাফ হাইট, অর্থাৎ 350 মিটার উচ্চতা, 100 মিটার হাফ হাইট এবং 300 মিটার উচ্চতা। যত উপরে ওঠে তত কিন্তু বাতাসের আবার যে টাইপ আছে, একটা হচ্ছে যে এটা ঘুরবে কিনা, স্ট্রেট যাবে কিনা, স্পিড কত, এই নানা রকম ক্যারেক্টারের দিক দিয়ে বাংলাদেশে দেখা গেছে 30 মিটার এবং 80 মিটার হাফ হাইটে, অর্থাৎ 250 মিটার এবং 100 মিটার, 30 মিটার মানে 100 মিটার আর 250 মিটার, 80 মিটার হাফ হাইটে চমৎকার বাতাস পাওয়া যায়। তা আমি, তুমি চিন্তা করো যে 10 তলা বিল্ডিং হচ্ছে 110-112 মিটার ফুট, আর তার উপরে, কিন্তু তার উপরে যে আমি যে টারবাইনটা বসাবো সেখানে ভালো বাতাস, তার ডেন্সিটি প্লাস ডিরেকশন প্লাস এভরিথিং, আর একটা হচ্ছে 250 মিটার এবং সেখানে 80 মিটার, যেটা 250 মিটার না 250 ফিট, এবং সেখানে বাতাসটা প্রচুর। তো তারা যে ওইখানে 9টা 10টা তারা ইয়ে বসিয়েছে উইন্ড অ্যামোমোমিটার প্লাস আর একটা বলে তারা কি জানে লগার, এই লগার বসিয়েছে
পিকুলিয়ার আমরাও অবাক হয়ে গেছিলাম যে বলেছি একটা রাজশাহী একটা ময়মনসিং একটা চাঁদপুর তারপরে তারপরে আর একটা বসিয়েছে পটুয়াখালী কুতুবদিয়া এগুলো তো বসিয়েছে এগুলো তো ঠিক আছে কিন্তু রাজশাহী ময়মনসিং চাঁদপুর আরেকটা 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 এই এইসব এলাকায় বসিয়ে তারা বলছে যে আমরা এমনভাবে এই জিনিসগুলো নিয়েছি যে এই জায়গায় দেখালেও এটা সারা বাংলাদেশের এই উইন্ড স্পিডটা অর্থাৎ আমাদের যা দরকার সেই তথ্যটা পাওয়া যাবে এটাকে একটা লগ একটা লগার তারা বসিয়েছিল সবখানে অর্থাৎ এই একটা 80 মিটার হাফ হাইট বসিয়ে সেখানে এমনভাবে ইয়ে করেছে যে এআরের সবগুলা জেলার স্পিড রাজশাহী ময়মনসিংহ চাঁদপুর ইত্যাদি দিয়ে সারা সারা বাংলাদেশের উইন্ডের যে স্পিড এবং আদার প্রপার্টিস তা সবগুলা তাদের লগার শিটে রেকর্ড হয়েছে এবং এবং তারা এটা 3 বছর কিন্তু এই স্টাডিটা করেছে 3 বছর ডাটা নিয়েছে এবং তারা বলছে মিনিমাম 2 থেকে 3 বছর যে ডাটা যদি নেওয়া হয় তাহলে উই ক্যান পারফেক্টলি ক্যান গিভ দ্য স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ উই ক্যান ডেফিনেটলি উই ক্যান ফাইন্ড আউট দ্য পটেনশিয়াল অফ উইন্ড এনার্জি এবং এটা পরে যখন তারা স্টাডি যেদিন শেষ করলো সেই প্রেজেন্টেশন আমিও ছিলাম চমৎকার আমি অবাক হয়ে গেছি আমি এর আগে বইটাও পাইনি তাদের থেকে একটা বই আমার কাছে বই আছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাদের স্টাডি বুকটা তোমাদের কাছে পাঠাতে পারি সেই স্টাডি বুকে তারা বলছে যে বাংলাদেশ সমগ্র বাংলাদেশ কুতুবদিয়া বলে নাই শুধু রাজশাহী আর এই যে কুয়াকাটা বলে নাই অথবা কক্সবাজার বলে নাই সমগ্র বাংলাদেশে জাস্ট নাও দে ক্যান বাংলাদেশ ক্যান প্রডিউস 26,000 মেগাওয়াট আউট অফ উইন্ড আর এটা বলছে 30 মিটার হাফ হাইটে 30 মিটার হাফ হাইটে আর 80 মিটার হাফ হাইট যদি তারা করে দে ক্যান প্রডিউস 33,000 মেগাওয়াট আর যদি আরো পরে যায় তাহলে আরো বেশি করতে পারে এটা আলটিমেটলি বাংলাদেশ ক্যান প্রডিউস 60,000 মেগাওয়াট তাহলে চিন্তা করো এখানে 60,000 ওখানে 15 ধরলাম এটা কম আরো বেশি হবে 25 ধরলাম ওইটা আরো বেশি হবে এখানে আমার 66 আমি 36 এ ধরি 36 আর 25 এ ধরলে তো আমার হয়ে যাচ্ছে প্রায় 60,000+ মেগাওয়াট আই নিড বাংলাদেশ যদি সম্পূর্ণ ডেভেলপড হয় সম্পূর্ণ প্রত্যেকটা মানুষ তার লেখাপড়া করতে পারে মানে আজকে যে প্রচন্ড বৈষম্য বাংলাদেশে কিন্তু এমন একটা কান্ট্রি যার ওয়ার্ল্ডের ওয়ার্স্ট লিস্ট কান্ট্রি যে এত আর্থিক বৈষম্য আছে মানে গিনি সহক যেটা গিনি কোফিশিয়েন্ট সেটা হচ্ছে 0.48 হচ্ছে ওয়ার্স্ট কান্ট্রি যেখানে মানুষে মানুষে এত পার্থক্য একজনের 1,000 কোটি টাকা আরেকজনের 100 টাকা এই হচ্ছে আয়ের বৈষম্য এই আয়ের বৈষম্য থাকলে একটা স্টেট কোনোদিনও টিকতে পারে না সুতরাং যখন আমি বলতে চাচ্ছি একটা এটা তো ডেফিনেটলি এইভাবে টিকতে পারবে না এটাকে একটা ভালো কান্ট্রি হইতে হবে কেউ না কেউ উইল মেক এ রেভলিউশন হিয়ার এইভাবে তো একটা অনাচার দুর্নীতিবাদ সরকারকে আমরা কন্টিনিউ করতে দিতে পারি না যখনই একটা ভালো গভর্নমেন্ট আসবে একটা বিপ্লব হবে মানুষের বৈষম্য যখন কমে যাবে যখন পুরো ডেভেলপড হয়ে যাবে এই এরিয়াতে এই 18 কোটি মানুষ বিবেচনায় আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড অফ ইলেকট্রিসিটি হইতে পারে 40,000 মেগাওয়াট এর চেয়ে বেশি বিদ্যুৎ তো তুমি বিদ্যুৎ তো খাবে না তুমি কলকারখানা তৈরি করবে বাড়িঘরে চলবে হসপিটাল চলবে স্কুল কলেজ চলবে ইত্যাদি চলার জন্য আমাদের এই এরিয়াতে 1,044 স্কোয়ার কিলোমিটারে যে বিদ্যুৎ সর্বাধিক মানুষের উন্নতি হইলে যেটা প্রয়োজন সেটা 40,000 মেগাওয়াট সুতরাং আমি তো 40,000 মেগাওয়াট পাচ্ছি তার চেয়ে বেশি পাচ্ছি বেশি বিদ্যুৎ পেলে কি করবো সেটা অন্য ব্যাপার আমরা ট্রেন চালাবো আমরা বাস চালাবো আমরা জাহাজও ইভেন জাহাজেরও আমরা রেল রেলপথের মতো আমরা ইয়ে করে দিতে পারি সুতরাং আমাদের বিদ্যুৎ কতটুক পরিমাণ সম্ভব এবং তার কস্টিং যে উইন্ডের কস্টিংটা বলিনি আমরা ওই যে উইল্ডনথন কস্টিং বলতে চাচ্ছিলাম যে আমার এই স্টাডিতে এই রিপোর্টে আমাকে কস্টিং করতে বলে নাই আমি বলতে পারবো না অফিসিয়ালি কিন্তু তোমাদেরকে বলি যে কস্টিংটা এখানে হচ্ছে ভারতের মতো যদি হয় তাহলে ভারতে প্রতি ইউনিটে পড়ে 1.5 টাকা 1 টাকা 41 রুপিস তাদের তাহলে তোমাদের আর কত পড়বে তোমাদের তো আরো কম পড়বে তোমাদের তো কস্টিং আরো কম কারণ অবশ্য কস্টিং এটা নির্ভর করে তোমাদের যে জিনিসগুলো আনবা কোন দেশ থেকে আনবা তার ফ্রেট চার্জ সেইভাবে ভেঙে বলছে আমরা যদি নেদারল্যান্ড থেকে আনি তার একরকম ফ্রেট চার্জ কিন্তু ভারত তো তার নিজের তৈরি আছে বাড়ির থেকেও এনেছে তবু 1.5 টাকা যদি পড়ে আমাদের 2 টাকার বেশি তো হবে না সুতরাং 2 টাকা করে বিদ্যুৎ যদি আমি ইয়াতে পাই যে বাতাসে সূর্যেও আমি 1.5 টাকা থেকে 2 টাকার বেশি আমার কস্টিংয়ে আসে না তাহলে এই সস্তা বিদ্যুৎ আমি কেন তৈরি করব এই জন্য তৈরি করব যে মানুষকে বাঁচাতে চাই দেশকে বাঁচাতে চাই কিন্তু এটা কোনো ধরনের দুর্নীতি সম্পৃক্ত কোনো সরকার যদি ক্ষমতায় থাকে
জনগণের বন্ধু না এরকম কোন সরকার যদি ক্ষমতায় থাকে, পরিবেশের কোনো বন্ধু না এমন সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু সোলারও হবে না, তাহলে বায়ু হবে না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কেন পারছি না, এই পারছি না কিন্তু আমরা টেকনিক্যালি এটা পারবো কিনা সেটা আমাদের প্রথম স্বীকার করতে হবে। টেকনিক্যালি আমরা পারবো, ইকোনমিক্যালি এটা পারবো কিনা আমরা পারবো, কারণ এয়ার কোস্টিংও অনেক কম। এয়ার কোস্টিংও প্রতি মেগাওয়াটে 7-8 কোটি টাকা উইন্ডের কথা, এত ডিটেলস আমি বলি নাই। ওই তোমরা যদি ইন্টারনেট থেকে এনআরইএল এর স্টাডি বুকটা তোমরা বের করে নাও, এখানে কোস্টিং পার মেগাওয়াটে কোস্টিংটা ওখানে দেওয়া আছে, 7-8 কোটির বেশি না। সুতরাং আমরা এই সস্তা জিনিসগুলো রেখে দামি জিনিস কেন বানাচ্ছি, বা জনবান্ধব জিনিসগুলো রেখে জনশত্রু যে জিনিসগুলা আমাদের ধ্বংস করবে, স্বাস্থ্য ধ্বংস করবে, জল জমি জনগোষ্ঠী ধ্বংস করবে, সেই প্রজেক্ট কেন বানাচ্ছি? তাহলে সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে রাজনীতি, এবং রাজনীতিটা আমার কাছে খুব স্পষ্ট। আমি চাকরি করতে গিয়েও উপলব্ধি করছি, আজ তো তোমরাও উপলব্ধি করছো, আমি উপলব্ধি করছি, এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যদি কেউ বিদ্যুৎ উৎপাদন করতে চায় তাহলে সে কয়লা দিয়ে বানাবে জনগণকে, এবং রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তাহলে সে তেল দিয়ে বানাবে, তাহলে সে নিউক্লিয়ার রিয়েক্টর বানাবে। ওরা জনগণের বন্ধু না, ওরা জনগণের শত্রু, এই দেশের শত্রু। এবং আমরা যদি জনগণের বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই টেকনিক্যালি এবং কনসিয়াসলি, তাহলে আমাকে সূর্যের দিকে আসতে হবে, আমাকে বাতাসের দিকে আসতে হবে। আমাকে আরেকটা রয়ে গেছে, সেটার সময় আমি আর একটু নিচ্ছি, সেটা হচ্ছে জানেন আচ্ছা ফ্রম ফাইভ রমন রেশি আমাদের সোলার ইনস্টিটিউশন 1005 ওয়াট। হ্যাঁ, নদীটা আবার বাধা মানুষের কাছে, এখানে জলদস্যুদের কাছে, নদী দখলকারীদের কাছে, ওরা দখল করে রেখেছে নদীর না। আমাদের দুইটা জিনিস মুক্ত করতে হবে, ভারতের সঙ্গে আলোচনা করে ফারাক্কা বাঁধ ইত্যাদি বাঁধ ছেড়ে দিতে হবে, কারণ ফারাক্কা তারও ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে এসব বাদ দেওয়াতে। বাদ ন্যাচারাল ওয়েতে তুমি কখনো বাদ দিতে অ্যালাউ করো না, বাদ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা কিন্তু জনবান্ধব না, এ পরিবেশ বান্ধব না। বাদ ছাড়া তুমি বিদ্যুৎ উৎপাদন করো, এটাকে বলে রান অফ দ্য রিভার, অর্থাৎ নদী যাচ্ছে এর পাশে এই তীর দিয়ে, আমি এটা বানিয়েছিলাম ছাত্র দিয়ে, তীর দিয়ে এই ঘুর এই এই চাকাতে যে ঘুরবে ছোট ছোট পাওয়ার স্টেশন তৈরি করতে পারে। এটা আমাদের দেশে সম্ভব, এটা আমাদের দেশে প্রায় 17-18 হাজার মেগাওয়াট সম্ভব, ভারত এখানে ইয়া করতে পারে নদীগুলো মুক্ত করতে। এটা আর বর্জ্য ওয়েস্টের বিদ্যুতের কথা তোমরা সবাই জানো, ওয়েস্ট একটা কিছুই না, এটাকে জ্বালাতে হবে অথবা এটাকে পচন করতে হবে, সেই পচন করে এখানে গ্যাস তৈরি হবে, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে, আর কিছুটা বর্জ্য জৈব সার হবে। সুতরাং এই চারটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবার জন্য তোমরা শুধু লেখাপড়া করবে না, জ্ঞান বাড়াবে না, তোমরা এই নিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এ কামনা আমি করছি। এবং তোমরা সেই কাজে আমার সহযোগিতা, কারণ আমার অনেক প্রজেক্ট আছে ছোট ছোট, তোমরা আমার সহযোগিতা পাবে। থ্যাংক ইউ সবাইকে। এখন প্রশ্নগুলোর উত্তর আমি কি আসছে জানি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, খুব ডিটেইলে আলাপ করেছেন। বৃষ্টি আমাকে শোনা যাচ্ছে কিনা? আজকেই ব্যাটারি নিয়ে চিন্তা করার দরকার নেই, আজকেই যদি আমরা সোলার স্টার্ট করি, সোলারে যাওয়া আমাদের কমপক্ষে 15 বছর লাগবে একটা লেভেলে যেতে। কেননা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট পরিকল্পনা থেকে শুরু করে আমরা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত এখন পর্যন্ত 9 বছর লেগেছে সরকারি কোনো একটা করতে, তো ধরে নিলাম 5-6 বছর তো লেগে যাবেই, তো চিন্তা করার কিছু নেই এক্ষুনি। স্যার আপনি বলেন এবার। ব্যাটারি দিয়ে আপনাদের খেয়াল, যারা ইয়াং তাদের নাই, হাসান মেহেদির খেয়াল থাকার কথা, অনেক আগে ব্যাটারি দিয়ে কিন্তু রেডিও চলতো, রেডিও টেলিভিশন না, রেডিও চলতো, ব্যাটারি দিয়ে মাইক চলতো, সেই ব্যাটারি কিন্তু ওয়েস্টেজ হয়। ওয়েস্টেজ হলে আমরা কি করি, দুইটা জিনিস, প্লাস্টিকটাকে আমরা রিসাইকেল করতে পারি, রিসাইকেল ইন্ডাস্ট্রি ইজ দ্য ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, এটা পরিবেশকে ইয়া করে। আর ব্যাটারির যে অ্যাসিড এবং লেডগুলো যে থাকে, এটা কিন্তু মাটির নিচে অনেক আগের থেকেই, মাটির নিচে আমাদের দেশে না বাইরে,
মাটির নিচে এটা নিচে ফেলানো হয় এবং এতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না মাটিরও কোনো ক্ষতি হবে না এটা মাটির সঙ্গে মিশে আবার একটা আরেকটা ইয়া হয়ে যাবে সুতরাং ব্যাটারি যেটা হাসান মেহেদি বলছেন যে 15 বছর আমি তো মনে করি আজকে থেকে আমরা শুরু করলে আগে হ্যাঁ ভেরি কারেক্ট 15 বছর পরে ব্যাটারি ওয়েস্টেজ হিউজ হবে কিন্তু আমার কথা হচ্ছে ব্যাটারি কিন্তু আমরা অনেক ব্যবহার করতেছি হুন্ডা গাড়ি টাড়ি ইত্যাদিতে ব্যাটারি কিন্তু প্রচুর চলতেছে সেই ব্যাটারি কিন্তু ওয়েস্টেজ হচ্ছে ওয়েস্টেজ আপনারা ব্যাটারির দোকানের সামনে দেখবেন ফ্লোসটা কিন্তু ওরা খালি রাখে আর ভিতরের জিনিসগুলো কোথায় রাখে ওটা মাটির নিচে দিয়ে দেয় সুতরাং মাটির নিচে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা একেবারে বাজে বলে আমরা রাস্তাঘাটে যত্রতত্র এইসব কিন্তু ইট ইজ পসিবল যে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি ডিক্লেয়ার করবো এখানে একটা বোর্ড থাকবে কমিটি থাকবে তারা এগুলো সুপারভাইজ করবে কিন্তু ব্যাটারির ওয়েস্টটা নিউক্লিয়ার ওয়েস্টের মতো হার্মফুল না মাটির নিচে রাখলেও উপরে এসে পড়বে এটা হার্মফুল না এটা মাটির নিচে রাখলে একটা সার্টেন ডেপথ আছে সেই ডেপথের নিচে রাখলে এটা কোনো হার্ম না মাটিরও না মানুষেরও না জীবেরও না কোনো কিছুর না আর আপনি প্লাস্টিকটা রিসাইকেল করতে পারেন আর একটা স্যার ওই সাথে আপনার সঙ্গে যোগ করতে চাই সেটা হলো আজই আমরা এই ব্যাটারিগুলো কত ক্ষতিকর হবে ভাবছি কেন যেভাবে ব্যাটারির উন্নতি হচ্ছে ব্যাটারির সাইজ যেভাবে ছোট হয়ে আসছে তাতে আমরা মনে হচ্ছে ভবিষ্যতে এগুলোর রিসাইকেল এবং পরিবেশ সম্মত করার উপায়ও পেয়ে যাব কারণ দুনিয়া জুড়ে বিশ্বত উন্নত দেশ যেভাবে তৈরি করছে তাতে ভেরি দ্রুত ভেরি গুড পয়েন্ট এটা আমি বলি নাই আপনাকে বলেছেন এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা তথ্য স্যার ওদের জন্য জানিয়ে রাখি ইতিমধ্যে অস্ট্রেলিয়া 123 মেগাওয়াটের একটা ব্যাটারি তৈরি করেছে 123 মেগাওয়াট ক্ষমতা ধরতে পারে একটা ব্যাটারিতে হ্যাঁ হ্যাঁ অন্য কোন অল্টারনেটিভ আছে কিনা এটা দেখা আর হচ্ছে হিউম্যান এনার্জি বা এর আবর্জনা মানুষের যে বর্জ্য সেটার সম্ভাবনা কতটুকু জানেন কিনা এই জায়গাতে অসম্ভব ভালো হিউম্যান এনার্জি আমাদের আমার এখানে দুইটা আছে ওই যে ফাহিম যেটা প্রশ্ন করলো যে 45 কিলোওয়াট আওয়ার পার স্কোয়ার মিটারে হ্যাঁ এটা এটার যে ব্যাটারি সেই ব্যাটারির বদলে বিকল্প এখন পর্যন্ত আমার আমি এই জন্য ছাত্রদের কাছে রিকোয়েস্ট করতেছি আমাদের ছাত্ররা কিন্তু আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে থেকে দেখছি দে আর ভেরি শার্প অসম্ভব শার্প রিসার্চ করতে হবে এখন পর্যন্ত সোলারের মানে অল্টারনেটিভ এক্সটেনশন ইউজ যেটা ব্যাটারি দিয়ে হচ্ছে ব্যাটারির পরিবর্তে এরা যদি কেউ ইলেকট্রিক্যাল থাকে আমি একটা চেষ্টা করছিলাম আই হ্যাভ ফেল সেটা হচ্ছে ক্যাপাসিটির একটা জিনিস যারা ইলেকট্রিক্যাল কেউ আছে আপনার মেহেদি এখানে হ্যালো মেহেদি শুনছেন আমাকে আমি আমি ঠিক শিওর না স্যার কেউ কি ইলেকট্রিক্যাল আছে যদি কেউ ইলেকট্রিক্যাল থাকে আমি বলি আমি আমি দুটো গ্রুপকে নিয়ে এটা করছিলাম তোমরা তো জানো ক্যাপাসিটর ইজ এ চার্জ হোল্ডিং ইকুইপমেন্ট মানে আমাদের রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স তিনটা জিনিস আছে না রেজিস্ট্যান্স পাওয়ার খায় ইন্ডাকট্যান্স পাওয়ারটা ধরে রেখে আবার ছেড়ে দেয় আর ক্যাপাসিট্যান্সটা স্টোর করে কতক্ষণ ইন্ডাকট্যান্সও স্টোর করে ক্যাপাসিটার ইজ লাইক এ ব্যাটারি এটা যারা ইলেকট্রিক্যাল তারা বুঝবে ক্যাপাসিটার ইজ লাইক এ ইলেকট্রিক এখন ক্যাপাসিটারটা কতক্ষণ পাওয়ার ধরে রাখতে পারে ইট ইজ এ কোয়েশ্চেন এটা আমরা যখন একটা স্টাডি করতে আমেরিকান একটা ইউনিভার্সিটিতে মেয়েও স্টাডি করতেছিল যদি আমি ক্যাপাসিটারকে অনেক পাওয়ারফুল বানাইতে পারি অর্থাৎ এই ক্যাপাসিটারটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা যদি পাওয়ার রাখতে পারে তাহলে উই ক্যান রিপ্লেস অল দিস ব্যাটারি এখানে যদি ইলেকট্রিক্যাল থাকো তাদেরকে আমি যদি ইউনিভার্সিটি থাকো রিকোয়েস্ট করবো তোমরা ক্যাপাসিটার নিয়ে সুপার ক্যাপাসিটার এটাকে বলি সুপার ক্যাপাসিটার অর্থাৎ ক্যাপাসিটারটা যেই পরিমাণ বিদ্যুৎ এটা আমি এটা দিয়ে একটা বাল্ব জ্বালাইছি 1 সেকেন্ডে শেষ হয়ে গেছে এটা যদি 1 ঘন্টা আরো যদি বাড়ায় 2 ঘন্টা আরো যদি বাড়ায় 8 ঘন্টা 8 ঘন্টা যদি এটা চার্জ হোল্ড করতে পারে আই এম শিওর এর ভিতর কেউ না কেউ এই ক্যাপাসিটার সুপার ক্যাপাসিটার বের করে ফেলবে তাহলে আমাদের ব্যাটারি লাগবে না এই ক্যাপাসিটার সারা বছর একটা ইয়ার ভিতর লাগবে আমি ছাত্রদের যারা ইলেকট্রিক্যাল আছে যারা ক্যাপাসিটার সম্পর্কে জানে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এটা আমার কাছে পেপার আছে আমরা যে ক্যাপাসিটার যে বানাচ্ছিলাম এবং এটা চার্জ হোল্ডিং মানে একটা ব্যাটারি হিসাবে তোমরা যারা ইলেকট্রিক্যাল আছে তারা এটা নিয়ে পড়ো পড়ে আমার সঙ্গে আলাপ করতে পারো আই ক্যান হেল্প ইউ যে হাউ টু মেক এ ক্যাপাসিটার সুপার ক্যাপাসিটার টু চার্জ টু হোল্ড দ্য চার্জ এটা হচ্ছে ওই ছাত্র ফাইমের উত্তর আর আপনার আর একটা প্রশ্ন ছিল যেন কি যে হ্যাঁ বলছিল যে হিউম্যান স্টেজ দিয়ে কোনো আমি যখন চাকরি করি তখন হাজারে বেগে আপনারা জানেন যে মেথর বা এই ধরনের একটা গোষ্ঠী থাকতো
দেখেন বাংলাদেশে যখন ফরিদপুর একটা মাদ্রাসা আছে ফরিদপুর মিশন বলে, তারা প্রথম মাদ্রাসার ছাত্র তারা প্রথম হিউম্যান এক্সট্রাক্টটা অর্থাৎ হিউম্যান মল এটা যেটা এটা দিয়ে তারা প্রথম গ্যাস তৈরি করে, গ্যাস তৈরি করে এটাতে চুলাতে গ্যাস সাপ্লাই দেয়, কারণ তখন কাঠ পাওয়া খুব কঠিন ছিল, এবং সেই চুলাতে রান্না করে মাদ্রাসার ছেলেরা খায় ভাত খায়, মানে ওইটা তো গ্যাস তো হয় না, মানে চুলাটা ব্যবহার করে আর কি। আমরা এটা শোনার পর অবাক হয়ে গেলাম, আমরা গেলাম ওইখানে দেখলাম যে ইয়েস ইট ইস ট্রু। তো তাদের ভিতর তো এই ইয়েটা ছিল না যে মল থেকে, ওদের মল থেকেই গ্যাস তৈরি করে ওরা ওই চুলাতে রান্না করে ভাত খায়, এখন আছে কিনা আমি জানি না, ফরিদপুর মিশন এখন তো অন্য অনেক কিছু বাড়ে। আমরা সেটা করতে চাইলাম ইয়াতে যে হাজারিবাগে, আমি তখন খুব সম্ভব ডাইরেক্টর জিজি হয়নি, গেলাম ওখানে বললাম যে তোমাদের ময়লাটা আমরা এখানে, তোমাদের গ্যাস তো সাপ্লাই পাচ্ছ না, আমরা গ্যাস দেব। ওরা আমাদেরকে সাংঘাতিকভাবে মানে খুব ক্ষুব্ধ হয়ে উঠলো, মানে তাদের ভাবসাব যে আমরা কেন পায়খানার থেকে এসব তৈরি করব। আমরা একটু ফ্রাস্ট্রেট হয়ে গেলাম, তাহলে কেটে কিন্তু আপনাদের আর একটা ঠিকানা আমি দেব না, সেটা ওখানে রিয়াকশনের ব্যাপার আছে, আমি এক জায়গায় কাজ করছি এখন, কাজটা বন্ধ আছে কোভিডের জন্য, সেখানে কিন্তু ময়লার থেকে সার বানিয়েছে, মানে মানুষের ময়লা থেকে, এবং সেটা একটা জায়গায় প্রকাশ হতে কৃষকরা সেটা নেয়নি, ওই যে একটা ইগো, এটা ইগো। কিন্তু আমি বলছি তুমি এটা বন্ধ রাখো, এটা আমার কাছে দাও, আমি অন্যভাবে এটা বিক্রি করে দেবো, ওইটা একটা মিউনিসিপালিটি তাদের এটা বিক্রি করে দেবো একটা ব্র্যান্ড নাম দিয়ে, ওখানে বলবো না কি আছে না আছে, জৈব সার বলবো। তো কাজেই প্রশ্ন হচ্ছে এই ইগোটা ছাড়া ইউ ক্যান ডু ইট, মানুষের ময়লা 17 কোটি মানুষের এই যে ওয়েস্ট, অসম্ভব একটা সাংঘাতিক জৈব শক্তি, তার সাংঘাতিক সে গ্যাস উৎপাদন করতে পারে। সুতরাং কিন্তু প্রশ্ন হচ্ছে প্রচার হলে বলবে যে না পাকটা অনেক কিছু বলবে, কিন্তু হ্যাঁ সন্দেহ হচ্ছে ইয়েস উই শুড অ্যাকসেপ্ট ইট অ্যাকর্ডিংলি, উই ক্যান প্রডিউস ইট, তাহলে একটা ভালো সার পাবো, ভালো গ্যাস পাবো এবং তা দিয়ে সম্ভব। অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকের সবাই নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন, যদিও কারো কারো একটু কষ্ট হয়েছে হয়তো টেকনিক্যাল ওয়ার্ড এর কারণে, স্যার যেহেতু ওই বিষয়ে অভিজ্ঞ সুতরাং কথা বলতে গেলে দু একটা টেকনিক্যাল ওয়ার্ড চলে আসবে। আমরা আশা করছি আগামী সেশনে আপনারা যদি প্রশ্নগুলো উত্থাপন করেন যে কোন টেকনিক্যাল ওয়ার্ড গুলো সমস্যা হচ্ছে, আমি যদি না বলতে পারি তাহলে স্যারের কাছ থেকে আবার জেনে আপনাদেরকে জানাবো। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সেশনে, এদেরকে পাওয়ারের এই ইন্টারনাল বিষয়, এক্সটার্নাল বিষয়, টেকনিক্যাল বিষয় এগুলো সম্পর্কে বলার জন্য এবং জানানোর জন্য। আপনার দ্বারা সবসময় আমরা উপকৃত হই, সবসময় আমরা কিছুটা বেশি জানি আগের দিনের থেকে, আশা করছি সামনে আবার আপনাকে আপনার সাথে আবার বসতে হবে, বারবার বসতে হবে আমাদেরকে। অনেক অনেক একটু জিনিস জানি না, এখানে কি ছাত্র সবাই না পাস করা? স্যার সবাই ছাত্র, সবাই এখনো আন্ডারগ্রাউন্ড বা আন্ডারগ্রাড বা গ্রাজুয়েশনে ছাত্র। তাহলে তো ফাইন, তাহলে ভালো, কিন্তু কিছু কিছু প্রশ্ন আসছে স্যার বোধহয়। হ্যাঁ এই যেগুলো আসছে স্যার এগুলো মনে হয় আমার, আমরা মনে হয় একটু রেজার আমরা মনে হয় একটু পরে আলাপ করতে পারবো যে কি কি স্টেপ নিতে হয়। আমি আপনাকে একটা আপনাদের চান তাহলে পেপারও দিতে পারবো যে প্রসেস গুলো কি, কিসের পরে কি করতে হয়, খুবই খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো স্যার। আচ্ছা তা আমি আমি রিয়াজুর যোগাযোগ রাখবেন, আমি বৃষ্টিকেই বলবো আপনার সাথে যোগাযোগ রাখতে এবং এগুলো দিতে যে কি কি স্টেপ নিতে হয়। আজকের মতো বিদায় বলি আমার স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বৃষ্টি কন্টিনিউ করে যেতে পারে স্যার, আপনাকে ধন্যবাদ, আমি আর আপনি বিদায় নিচ্ছি। আচ্ছা আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, ওকে থ্যাংক ইউ।